হয় মই এই মুহূর্তে উপস্থিত আছো ব্রহ্মপুত্র সমবায় সমিতির কার্যালয় প্রাঙ্গণত আর বিশেষভাবে দেখবলে পাওয়া গেছে এজেন্ট সকলের মাজত এক তীব্র প্রতিকার সৃষ্টি হয়েছে তেওঁলোক হতাশ হতাশত ভোগা দেখবলে পাওয়া গেছে আর বিশেষ এটা কথা কব লাগিব যিসমূহ এজেন্টে নীলা কেরাসিন তেল ক্রয় করেছিল আজি তারিখত সেই সময় এজেন্টে কিন্তু গ্রাহকসকলক সেই কেরাসিন তেল দিবপরা পরিবেশ নাই কেরাসিন তেলের অত্যাধিক মূল্যবৃদ্ধির ফলশ্রুতিত দেরগাঁও যিসমূহ সমবায় সমিতি আছে এই সমবায় সমিতিসমূহের এজেন্ট সমূহে এই নীলা কেরাসিন ক্রয় করে গ্রাহকসকলক বিক্রি করার ক্ষেত্রে তেওঁলোক কিন্তু বিফল হওয়া দেখবলে পাওয়া গেছে বিশেষক এক লিটার কেরাসিন তেল 85 টকাৰ পৰা 90 টকাৰ ভিতর এই কেরাসিন তেলসমূহ বিক্রি করবলগা হয়েছে গ্রাহকসকলে অত্যাধিক মূল্যত এই কেরাসিন তেল কিনি ক্রয় করবলে অমান্তি হওয়া দেখবলে পাওয়া গেছে আর এজেন্ট সকল আছে এজেন্ট সকলের জানিবলে চেষ্টা করি বিশেষভাবে একটা কথা কব লাগবে ডিজেলের মূল্যতক এই কেরাসিন তেলের মূল্য অত্যাধিক হয়েছে সেয়ে এজেন্ট সকলে পুনের সরকার বা বিভিন্ন কর্তৃপক্ষক বিভাগীয় কর্তৃপক্ষক আহ্বান জানাইছে এজেন্ট সকলে যাতে এই কেরাসিন তেলের যে মূল্যবৃদ্ধি অত্যাধিক মূল্যবৃদ্ধি হ্রাস করব লাগে এজেন্ট সকল আছে তেওঁলোকৰ মনৰ কথা জানিম আর কিয় আজির তারিখত হতাশাত ভুগিছে বিশেষ এটা কথা দেখবলে পাওয়া গেছে দাদা যে কেরাসিন তেলের অত্যাধিক মূল্যবৃদ্ধি অত্যাধিক মূল্যবৃদ্ধির ক্ষেত্রে সাধারণ লোকসকলে কেরাসিন তেলের যে মূল্যবৃদ্ধি হয়েছে লোকসকলে কিন্তু ক্রিয় করবা নাই আজির তারিখত কি কব এই মুহূর্তে নমস্কার ND24 জড়িয়ে আমার বাতরি যাতরি সম্প্রচার করেছে তারপরে আপনার ধন্যবাদ জানালো প্রথম কথা হল আমি সমগ্র আমার ব্রহ্মপুত্র সমবায় সমিতির যুক্ত এরিয়া আছে গোটে এরিয়াটা একটা ফ্লাড এফেক্টেড এরিয়া বানে গড়কা অঞ্চল প্রায় প্রতি বছরে বান আহে আর সেই সময় আমার লাইনটা কাটি দিয়ে বা কিনা কারণ বতাহ বরষুণ আহলে লাইনটো কাটি দিয়ে তেতিয়া তেলের বিশেষভাবে প্রয়োজন হয় কিন্তু প্রয়োজন হয় যদিও একটা ডর কথা হয়েছে তেলের যে অত্যাধিক দামটো হয়েছে প্রায় তেল আনি ঘর পালে ডিপুরপা ঘর পালে এক লিটার তেলের দাম প্রায় 85-86 টাকা পড়ে যায় 88-90 টাকা বিকিবলগিয়া হয় 90 টাকাকে বিকিবলগিয়া হওয়ার কারণে গ্রাহকে এক লিটার তেল নিবলে অসমর্থ হয়ে পড়ে হওয়ার কারণে 10-20 টাকা তেল বিচারে আর আমার এজেন্ট সকলেরও সেই পরিমাণে তেল তো দিবলে অসুবিধা হয়ে পড়ে অসুবিধা হওয়ার কারণে আমিও অল্প হতাশাত ভুগিবলগিয়া হয় আর গ্রাহকজনও অন্তত হতাশাত ভুগিবলগিয়া হয় তেল ক্রয় করার ক্ষেত্রে আগবাড়ি অহা নাই আর সেই কারণে আমি তেলটা সময়মতে উঠাবলে আমার মানে টাকা পয়সার অল্প অভাব অভিযোগ হয়ে যায় কারণ যাওয়া মাহর তেলটা থাকি যায় থাকি যাওয়ার কারণে অসুবিধা হয়ে পড়ে সেয়ে আমি সরকারকে আপনার চ্যানেলের জড়িয়ে অনুরোধ জানাম আহ্বান জানাম যাতে এই তেলের কেরাসিন তেলের মূল্যটো কিছু হলেও হ্রাস করে আমার এজেন্ট সকল আর গ্রাহকসকলক অকমান সকাহ দিয়ে হয় বিশেষক বান এগড়কা অঞ্চল এই অঞ্চল 90% কৃষিজীবী লোক এই লোকসকলক কিন্তু কেরাসিন তেল অতি প্রয়োজন আজির তারিখত গ্রাহকসকলে কিয় কেরাসিন তেল ক্রয় করবলে আগবাড়ি অহা নাই হয় নিশ্চয় কব লাগবে কিয় ক্রয় করবলে অহা নাই তেলের দাম অতিরিক্ত বৃদ্ধি হয়েছে ইমান দামত কৃষক রাইজে তেল কিনিব নোৱাৰে কিন্তু আমার বানেগড়কা অঞ্চল এখন আমার অঞ্চলত তেল অতিকে প্রয়োজনীয় কিন্তু দামের কারণে আজি নিব পৰা নাই গ্রাহকে এইটাই কৈছো সরকারকে অনুরোধ করছো যে তেলের দামটা যদি অকমান কমাই দিয়ে আর আমার অঞ্চলত তেল অতি প্রয়োজন তেলটা আমাক লাগে কিন্তু তেলের দামটো কমাই দিলে গ্রাহকক অকমান সুবিধা হয় আমারও অল্প সুবিধা হয় উঠাবলে বিকিবলে সরকার কি কব এই মুহূর্তত সরকারক মানে এটা কথা আহ্বান জানাম যে এই মুহূর্তত আমার যে এই বানেগড়কা অঞ্চলের বিশেষক দুখিয়া কৃষক শ্রেণী আর আমাক আমি বিক্রেতাসকলক অন্তত যদি দামটো কমাই দিয়ে কমাই দিবলে আমি আহ্বান জানাইছো আর যেহেতু কৃষকসকল উপকৃত হব আর আমিও অকমান সকাহ পাম সেয়েহে ধন্যবাদ জানাইছো এই সমবায় সমিতির সম্পাদকগৰাকী আছে সম্পাদকগৰাকীর পৰা জানিম বিশেষক তেল এজেন্ট সকলে ক্রিয় করাত বিফল হয়েছে তেওঁলোক কিনিব পৰা নাই অত্যাধিক দাম আর বিশেষভাবে এটা কথা কৈছে তেলসমূহ তেওঁলোকে ক্রিয় করব হয় কিন্তু গ্রাহকসকলে নিকিনে অত্যাধিক দাম হওয়ার কারণে নিকিনে সম্পাদকগৰাকী আছে স্বাগতম জানাইছো বিশেষক এজেন্ট সকলে এটা অভিযোগ ব্যক্ত করেছে কেরাসিন তেলের যে অত্যাধিক দাম সেই কারণে গ্রাহকসকলে নিকিনে আর তেল উঠাবর কারণে তেল ক্রয় করবর কারণে কিন্তু অমান্তি কি কব না নিশ্চিতভাবে সত্য কথা এজেন্ট সকলে যে অভিযোগ দিছে সেটা সঁচা কথা যে আজি আমার ব্রহ্মপুত্র সমবায় সমিতি একটা বানেগড়কা অঞ্চল ইয়ার তেলের চাহিদা যথেষ্ট গুরুত্ব প্রয়োজন আছে আর তেল ইয়ার লাগে কারণ কোন সময় কারেন্টও যায় বানপানীয় দুমাহ তিনমাহ কারেন্ট নাথাকে তেলটো রাইজক লাগে আর বিভিন্ন কারণে তেলটো লাগে কারণ সত্য কথা যে বহুত বিপিএল ফেমিলি আছে তেল কারেন্ট কানেকশন নাই তো তেলটো প্রয়োজন আছে কেরাসিন তেলটো কিন্তু সেই বুলিয়েই যে আজি বাদলিপার বনগাঁও দ্বীপত আমার ব্রহ্মপুত্র সমবায় তেলখিনি দিয়ে ইয়ার পর
খপুৰা সৃষ্টিকা ৰৌম আৰু সদায় গাঁৱলৈকে পাই তাৰপৰা তেলটো 78 টকা 5 টকা গাড়ী বা 83 টকা 2 টকা তাৰপৰা 85 টকা 85 টকা এজেনসকলে তেল পাইছে 88 টকা আমাৰ ভূমিদ্ৰসমূহে তেল দি আছোঁ মাত্ৰ 3 টকা বা 4 টকাৰ লাভত এজেনসকলে তেল দিছে তাতে তেলটো যিমান পৰিমাণে তেল ৱেট কৰি আনে সিমান তেলটো শুকাই যায় ফেন আহে কিবা কিবি এক্সট্ৰা সেইখিনিতো আছেই আৰু এই ক্ষেত্ৰত মই অসম চৰকাৰক আহ্বান জনাম কাৰণ যোগান বিভাগেও ইয়াত মূল্য নিয়ন্ত্ৰণ কৰিব নোৱাৰে কাৰণ সেইটো যিহেতু তেলৰ গোটেই বস্তুটো এক্সট্ৰা চৰকাৰৰ লগত থাকে তেলটোৰ ইমান মূল্য বৃদ্ধিত ৰাইজে ক্ৰয় কৰিব নোৱাৰে 83 টকা 84 টকা 88 টকা 90 টকা আৰু 100 গ্ৰাম 50 গ্ৰাম তেল বিচাৰে আৰু এইটো যদি 20 জন গ্ৰাহকে 100 গ্ৰামকৈ 2 লিটাৰ তেল নিয়ে বাকী 100 টকা এজেণ্টখন 85 টকা শুকাই যায় আকৌ নেক্সট মান্থ তেলটো ক্ৰয় কৰিব নোৱাৰে মূল্য তেওঁ ৰিটাৰ্ণ হ'ব লাগিব তেওঁ যিমান পৰিমাণে তেল ক্ৰয় কৰি পইচাটো তেওঁ খৰচ কৰে আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ।